হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিউ অ্যান্ড পিঙ্কি ব্লগে। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদের উপরে কত কি ফুল রয়েছে, কি ফুল ফলের গাছ রয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। প্রথমে ফলের গাছ দিয়ে দেখাচ্ছি আপনাদের। এইটা ডালিম গাছ, এইটা কুল গাছ, এইটা ফুল গাছ, একটা মাঝখানে আছে। এইটা দেখুন কি সুন্দর, ছাদের মধ্যে টবের মধ্যে কমলা লেবু গাছ, কি সুন্দর সারা গাছে দেখো কমলা লেবু হয়ে রয়েছে, কি সুন্দর। এইটাও একটা ডালিম গাছ, এটা সবেদা গাছ, এইটা জামরুল গাছ, এটা আছে পেয়ারা গাছ। দেখুন এখানে কি সুন্দর অ্যালোভেরা গাছগুলো হয়েছে, যেটাকে আমরা বাংলায় ঘৃতকুমারী বলি। এবার আপনাদের সাথে ফুল গাছ শেয়ার করছি। চলুন, সব ফুলের গাছের নাম আমি ঠিক জানি না, বসানো হয়েছে নতুন। এগুলো কি ফুল গাছ গো কাকা? জিনিয়া, ও তো শেষ বলে তুমি ফটো কালো হয়ে, এইগুলো যখন হবে, এইগুলো যখন হবে তখন ফটো। এগুলো ওই ফুল, ওই ফুল গাছ জিনিয়া, ওইটা যেমন ওইরকম হয়েছে না, ওনার নাক মোটা হবে না। এইগুলো কি গাছ? এগুলো কি সুন্দর ফুল, লাল লাল। ওই জিনিয়া গাছটা হবে তোমার এই ফুলের মতো, কি সুন্দর সব। এটা চন্দ্রমল্লি গাছ ছিল, চন্দ্রমল্লি গাছ ছিল, সূর্যমুখীর মতন না এটা, চন্দ্রমল্লি গাছ ফুল না হচ্ছে নাই, চন্দ্রমল্লি গাছ আর সূর্যমুখীর মতন ফুল ছিল, চন্দ্রমল্লি গাছ মতো এটি দেখেছিল সাদা। এত সুন্দর ফুল সত্যি, আমাদের এই ছাদের ফুল ফল গাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো সব নিজস্ব হাতে বসানো, নিজের পরিচর্যা যত্ন করা, সব সুন্দর করে যত্ন করলে গাছ সত্যি বেড়ে ওঠে আর খুব সুন্দর ফল ফুলও হয়। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যেভাবে আপনাদের ফলো পছন্দ মানে ফলো করছেন আমাদেরকে, সেইভাবেই আমাদের ফলো করেন। অনেক বন্ধুরাই আছেন কমেন্ট করেন, দেখি লাইক করেন না, প্লিজ আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন। আপনারা যদি লাইক করেন তাহলে আমরা এরকম নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের সাথে পোস্ট করব, আপনারা দেখতে থাকুন। সব টাটা।